নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার একটা মুরগির মাংসের রেসিপি তেঁতুল মুরগি বা তেঁতুল চিকেন একদমই অন্য স্বাদের টকঝাল মিষ্টি এই চিকেনের প্রিপারেশান একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে সবার প্রথমে একটা বাটিতে একটা ছোট লেবুর সাইজের তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর তেঁতুলের পাল্প বা কাঁধটা বের করে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটা মিক্সার গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি তার সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে এক কেজি চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেঁতুলের যে পাল্পটা বের করেছি এর থেকে দুই টেবিল চামচ তেঁতুলের রস দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ বাটা থেকে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি এবার সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনের সাথে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রাখা যাবে এবার একটা কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গুছানো দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলে করলেই টেস্টটা ভালো আসবে এবার মাঝারি ফ্লেমে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি তবে চিকেন ম্যারিনেশনের যে জুসটা আছে সেটা এই মুহূর্তে দিচ্ছি না এবার পেঁয়াজের সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা ভালোভাবে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন থেকে যখন অল্প জল বেরোতে শুরু করবে তখন চিকেনটা ঢেকে ফ্লেমটা হাইতে রেখেই রান্না করে নিচ্ছি মিনিট দশেকের জন্য আর মাঝে দু তিনবার এরকম নাড়াচাড়া করে দেব প্রায় মিনিট সাথে ঢেকে রান্না করার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা অনেকটাই টেনে গেছে বাকি যে জলটা আছে সেটাও টানিয়ে নিতে হবে এভাবে চিকেনটা ভেজে নিলে চিকেনটা খেতে খুবই দুর্দান্ত লাগে হাই ফ্লেমে মিনিট তিন চারেক রান্না করার পর চিকেনের জলটাও টেনে গেছে আর চিকেনটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার কিছু মশলা দিয়ে দেবো পেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন চিকেনের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখা আছে চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট পাঁচেক রান্না করব আর মাঝে দু একবার নাড়াচাড়া করে দেব যাতে মশলা আর চিকেন ভালোভাবে কষানো হয় প্রায় মিনিট পাঁচেক রান্না করার পর চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেলও বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ফ্লেমটা এবার হাইতে করে দিয়ে ঝোল আর চিকেন ভালোভাবে নেড়ে নিচ্ছি ঝোলটা সামান্য কম মনে হওয়াতে আরও আধ কাপ ঝোল আমি এখানে অ্যাড করেছি টোটাল দেড় কাপ জল দিয়েছি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর চিকেন ম্যারিনেশানের যে জুসটা আছে সেটাও দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে হাই ফ্লেমে প্রায় দশ মিনিট রান্না করা হয়েছে চিকেনটা দেখেই বুঝতে পারছেন চিকেন থেকে তেল বেরোচ্ছে আর তেলটা ওপরে ভেসে আসছে খুব সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এদিকে অন্য একটা কড়াইতে দু চা চামচ সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি পৌনে এক চা চামচ পাঁচ ফোড়ন আর পাঁচটা শুকনো লঙ্কা ফোড়নটা ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে নেড়ে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ গুড় গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যাবে গুড় বা চিনি নিজেদের স্বাদ মতো ব্যবহার করা যাবে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েকের জন্য ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ফোড়নটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল মুরগির এই রান্না খুবই পুরনো দিনের একটা সাবিকি রান্না এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন এই রান্নার স্বাদ একদম অন্য রকমের হয় চিকেনের সাথে ফোড়নটা ভালোভাবে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি ফোড়নের কড়াইটার মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল ভালোভাবে গরম করে দিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি আজকের এই চিকেনের প্রিপারেশান ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করা যাবে হাই ফ্লেমে মিনিট চারে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে গ্রাম বাংলার পদ্ধতিতে তৈরি করা টক ঝাল মিষ্টি তেঁতুল মুরগি আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখা হবে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন ধন্যবাদ